তারপরে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই সোনারতরী নৌকার সম্বন্ধে আপডেট ভিডিও চেয়েছিলেন। আমাকে অনেকেই আমাদের এই পেজে অনেকেই মেসেজ করেছেন যে সোনারতরীর অবস্থা কী, সোনারতরী নৌকাটা আমাদেরকে দেখান অনেকেই বলছেন। তো যাই হোক, আপনাদের জন্য এই নতুন ভিডিওটি তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে সোনারতরী নৌকাটি। তো আসলে নৌকাটির মেরামতের জন্য, নতুন রূপ ধারণ করানোর জন্য পানি থেকে উপরে ওঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন নৌকার কিন্তু কাজ করানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো অনেক কাজ আছে নৌকার মধ্যে, তো সেই জন্য নৌকার কাজ করানো হচ্ছে। আমি আপনাদেরকে নৌকাটি সুন্দর করে দেখাচ্ছি, দেখুন প্রায় সব জায়গায় কিছু কিছু মেরামত করা হচ্ছে। তো বন্ধুরা, সামনে অতি শীঘ্রই কিন্তু নৌকা বাইসের সিজন আসতেছে, তখন কিন্তু সবাই কিন্তু নৌকা বাইস দিবে। আমরা জানি নৌকার মালিকরা কিন্তু বর্তমানে প্রত্যেকটা জায়গার মধ্যে যাদের নৌকা আছে তারা কিন্তু নৌকার কাজ করতেছে, নতুন নতুন অবস্থান করতেছে, যাতে সামনে নৌকা বাইসে অংশগ্রহণ করতে পারে, ভালো কিছু দেখাতে পারে। সেই জন্য কিন্তু প্রত্যেকটা নৌকাই বর্তমানে ভালো মতো কাজ করতেছে, মেরামত করতেছে। দেখেন আপনারা, এই নৌকাটারও অনেকটা জায়গায় সমস্যা হয়েছে, সেই জন্য কিন্তু নৌকার কাজ করানো হচ্ছে। তো সামনে কিন্তু নৌকা বাইস, খুব দ্রুত কিন্তু আমরা সেই ঐতিহ্যবাহী নৌকা বাইস যা হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং কি মানুষ আনন্দ উপভোগ করতেছে। অনেকেই নতুন নতুন নৌকা তৈরি করছে, আমরা জানি একটা উড়িয়াবাজ একটি নৌকা, সেই ঘাসি নৌকাটা কিন্তু একদম নতুন, সেটি হয়তো এর মধ্যে নৌকাটি হয়তো নামানো হয়েছে। তো যাই হোক, আপনাদের সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখেন সোনারতরী নৌকাটা কিন্তু কাজ করানো হচ্ছে, তাদের মালিক পক্ষ থেকে বলেছেন যে অনেক যতটুকু কাজ করা সম্ভব, যা যা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা করে এবার নতুন রূপে আমাদের নৌকাটি নামাবো। তবে তারা আশ্বাস করেছেন যে এবার আমরা ভালো কিছু দেখাবো, ইনশাল্লাহ ভালো খেলা দেখাবো, মানুষের মন জয় করবো, এমন প্রত্যাশা কিন্তু নৌকার মালিকরা জানিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সোনারতরী নৌকাটি। আমাকে অনেকে নক করেছে ভিডিওটা দেখানোর জন্য, সোনারতরী নৌকাটি। তো এই দেখেন আপনারা, আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আশা করি সবাইকে আমি সবসময় আপডেট দেখাবো ইনশাল্লাহ। নৌকাটার কাজ প্রায় শেষের দিকে, খুব দ্রুত নৌকাটি পানিতে নামানো হবে এবং আপনাদেরকে বাইস খেলানো দেখা হবে। আপনাদের সকলের সুস্থ কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।